ডক্টর সীমা দত্ত রায় বলছি। আমি সিনিয়র ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট, মণিপাল হসপিটালস, ব্রডওয়ে। তো আজকে আমি কিছু কথা শেয়ার করতে চাই রিগার্ডিং টাইফয়েড ফিভার, কারণ টাইফয়েড ফিভার একটা কমন ডিজিজ যেটা সারা বছর ধরেই প্রিভেল করে এবং ইন মোস্ট পার্টস অফ ইন্ডিয়া। তো টাইফয়েড ফিভারের ইউজুয়ালি চারটে স্টেজ হয়। সবাই মোটামুটি জানে যে টাইফয়েড ফিভার হচ্ছে একটা হাই ফিভার এবং দ্যাট ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ টাইফয়েড। আ হাই কন্টিনিউয়াস ফিভার, টেম্পারেচার অনেক সময় 104.5, ইনফ্যাক্ট 106 ডিগ্রিজ ফারেনহাইট পর্যন্ত চলে যেতে পারে ইন টাইফয়েড ফিভার। তো ইউজুয়ালি স্টেজ ওয়ানে একটা হাই কন্টিনিউড ফিভার হয়, সঙ্গে করে কিছু সিমটমস থাকে যেরকম কাশি থাকতে পারে, একটু পেটে ব্যথা থাকতে পারে, একটু অ্যাবডোমিনাল সিমটমস থাকতে পারে, কিন্তু ফিভার ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। এরপরে আসে স্টেজ টু। স্টেজ টুতে দ্য ব্যাকটেরিয়া ইউজুয়ালি গো টু দ্য পেয়ার্স প্যাচেস অফ দ্য ইন্টেস্টাইন এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, ক্লিনিক্যাল ফিচার অ্যালং উইথ হাই ফিভার ইজ দ্য অ্যাবডোমিনাল সিমটমস। কি হয়, পেশেন্টের পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, কিংবা একটু কনস্টিপেশন হতে পারে, কিন্তু জ্বরটা কন্টিনিউড করবে, দ্য পেশেন্ট উইল বিকাম ভেরি ইল অ্যান্ড টক্সিক, যেটা আমরা বলি। এরপরে হলো থার্ড স্টেজ অফ টাইফয়েড। থার্ড স্টেজ অফ টাইফয়েড কি, সেখানে ইউজুয়ালি টাইফয়েডের যে কমপ্লিকেশনসগুলো যেগুলো আসতে পারে, তো সেই তিনটে কমপ্লিকেশনকে আমরা খুব ভয় পাই। একটা হচ্ছে ইন্টেস্টাইন কোনোভাবে পারফোরেশন হতে পারে, কারণ আমি বললাম পেয়ার্স প্যাচেস অফ ইন্টেস্টাইনে ওই ব্যাকটেরিয়াগুলো ইউজুয়ালি সিডিং হয়। তো এই একটা হলো ইন্টেস্টাইনাল পারফোরেশন। দু নম্বর হচ্ছে টাইফয়েড ক্যান এফেক্ট দ্য ব্রেইন কজিং আ এনসেফেলোপ্যাথি, তো টাইফয়েড এনসেফেলোপ্যাথি। আরেকটা হচ্ছে রেয়ার যদিও কিন্তু এফেকশন অফ দি হার্ট কজিং মায়োকার্ডাইটিস। তো এই মায়োকার্ডাইটিস, এনসেফেলোপ্যাথি, ইন্টেস্টাইনাল পারফোরেশন, এই তিনটে হচ্ছে কমন কমপ্লিকেশনস অফ টাইফয়েড উইচ ক্যান অকার ইন দ্য থার্ড উইক। আর ফোর্থ উইক অফ অর ফোর্থ স্টেজ অফ টাইফয়েড হচ্ছে যেখানে আমরা বলি স্টেজ অফ রিকভারি। এগুলো হচ্ছে যেটা স্টেজেস অফ টাইফয়েড, কিন্তু এমনি লোকের কাছে টাইফয়েডের যেটা জানতে হবে হচ্ছে হাই ফিভার, পারসিস্টেন্ট ফিভার, কন্টিনিউইং ইভেন বিয়ন্ড 7 to 10 days। ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু দিনের মধ্যে 4 বার প্যারাসিটামল লাগছে, সঙ্গে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু জ্বর কমছে না, তার সাথে পেটের সিমটম এবং একটু সর্দি কাশি, পার্টিকুলারলি কাশি অনেক সময় হতে পারে। তো এই তো গেল মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস। এবার হচ্ছে আমরা টাইফয়েড ডায়াগনোসিস ইজ নট ভেরি ডিফিকাল্ট। প্রথম সপ্তাহে জ্বরে ইউজুয়ালি ব্লাড কালচারে পাওয়া যেতে পারে টাইফয়েডের যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে স্যালমোনেলা টাইফি, আর অনেক সময় আমরা পুরো টার্মটাকে বলি এন্টারিক ফিভার, স্যালমোনেলা টাইফি, স্যালমোনেলা প্যারাটাইফি, দুটো করে টাইফয়েড ফিভার কিংবা প্যারাটাইফয়েড ফিভার, দুটো মিলিয়ে আমরা বলি এন্টারিক ফিভার। এবার এইটা প্রথম উইকে ডায়াগনোসিস করা যায় ব্লাড কালচারে, একটা অ্যান্টিবডি আছে টাইফি .m, সেটা আমরা টেস্ট করি বিয়ন্ড 5 to 6 days অফ ফিভার। ব্লাড টেস্টের এমনি যে ব্লাড কাউন্ট CRP, ব্লাড কাউন্টে আমরা WBC কাউন্ট ইউজুয়ালি কমের দিকে পাই, কিন্তু CRP, সেই সি রিয়াকটিভ প্রোটিন, ইউজুয়ালি খুব হাই হয়। প্লাস লিভার ফাংশন টেস্টের যে এনজাইমস, এগুলো একটু ডিরেঞ্জড হতে পারে, এরকম টাইপের রিপোর্টস আমরা পাই। সঙ্গে আমরা ইউরিন কালচার, স্টুল কালচারও করতে পারি ইফ দ্য ফিভার পারসিস্টস বিয়ন্ড 2 or 3 weeks, তাহলে ইউরিন কালচার, স্টুল কালচারেও 3 to 4 weeks আসতে পারে। এবার ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। আজকাল খুব ড্রাগ রেজিস্ট্যান্ট টাইপ অফ টাইফয়েড হয়ে গেছে স্যালমোনেলা টাইফি, সেই জন্য ইউজুয়ালি আমাদের ইঞ্জেকশন লাগে, সেফট্রাক্সোন ইঞ্জেকশন, তার সাথে অ্যাজিথ্রোমাইসিন।
আগেকার দিনে আমরা খুব কুইনোলোন ইউজ করতাম, কিন্তু আজকাল বিকজ অফ ড্রাগ রেজিস্ট্যান্স দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে সেফট্রাক্সোন সঙ্গে অ্যাজিথ্রোমাইসিনের কোর্স, এবং যখন আমরা পেশেন্টকে ডিসচার্জ করি ফ্রম দ্য হসপিটাল উই ফলো ইট আপ উইথ ওরাল সেফিক্সিম ট্যাবলেট। এবার এটা সব যাদেরই মানে টাইফয়েডের থেকে প্রিভেনশনের রাস্তা কি, জলের থেকে ইউজুয়ালি হয় ফিকাল কন্টামিনেশন অফ ওয়াটার, সেই জন্যে জল খাওয়া মানে বয়েলড ওয়াটার কিংবা জল যেটা অ্যাকোয়াগার্ড বা ফিল্টার্ড ওয়াটার শুড বি ইউজড, এবং হাফ বয়েলড এগস শুড বি অ্যাভয়েডেড। দিজ আর দ্য ইউজুয়াল ওয়েজ দ্যাট টাইফয়েড ফিভার ইজ ট্রান্সমিটেড। তো এই তো রইল ইন শর্ট অ্যাবাউট টাইফয়েড ফিভার। তো টাইফয়েড ফিভার ইজ ট্রিটেবল, অ্যান্ড এনি ফিভার উইচ ইজ হাই কন্টিনিউয়াস পারসিস্টিং ইভেন ইন স্পাইট অফ প্যারাসিটামল বিয়ন্ড ওয়ান উইক, নট ওনলি প্যারাসিটামল অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স বিয়ন্ড ওয়ান উইক, হাই ফিভার সেটাকে আমরা সবসময় সাসপেক্ট করি এন্টারিক ফিভার অ্যান্ড শুড বি ওয়ার্কড আপ অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ।